সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারা এলাকায় শাহ হাজি কামালউদ্দিন শাহ রহমতুল্লাহ আলহের বার্ষিক অরস অনুষ্ঠিত হয়েছে। শাহ হাজি কামালউদ্দিন রহমতুল্লাহ আলহের বার্ষিক অরস পালন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এম এ রুমান আহমদ। গত 30 জানুয়ারি সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই এলাকায় শাহ হাজি কামালউদ্দিন রহমতুল্লাহ আলহের বার্ষিক অরস অনুষ্ঠিত হয়। বার্ষিক অরস উপলক্ষে মেলা বসে। মেলায় নাগরদোলা, নৌকাসহ হস্তশিল্প সামগ্রীর বিভিন্ন দোকান বসে। বাদ এসা ভক্তদের মধ্যে শিরনি বিতরণ করা হয়। শাহ কামালের মুকাম আমরা অনেক পুরাতন, হয়তো 400 বছরের মতো ইতিহাস আমরা যেটুকু জানি। শাহজালালের 360 সালের একজন করি আমরা শোনা শুনিয়ারাম, আর আমরা এখানে 70-80 বছর ধরে আমরা বাৎসরিক পুরুষ প্রতি বছরে করি ধারাবাহিকভাবে। আজ পর্যন্ত আমরা আজই এই 70 বছর তাই শুরু হওয়া পুরুষ এখন পর্যন্ত চলে। তা আমরা শান্তি শৃঙ্খলা জন্য আমরা কোরআন তিলাওয়াত করাই, মিলাদ পড়াই, দোয়া করাই, আর মেলা উপলক্ষে শুধু দোকানপাট বয় তারা দর্শন করে মেলার মেলার মাঝে দোকানপাট দিয়ে করে।